এই মুহূর্তে আমাদের রাজ্যে কোনো সিস্টেম নাই, শুধু নর্থ ওয়েস্টার্লি উইন্ড রয়েছে। এই উইন্ডগুলো ড্রাই, তার সঙ্গে ডাইরেক্ট ইনসুলেশন রয়েছে, অর্থাৎ একবার সানশাইন, তার ফলে টেম্পারেচার বোথ দিনের তাপমাত্রা রাতের তাপমাত্রা নর্মাল থেকে 3 থেকে 4 ডিগ্রি উপরে চলছে। এই পরিস্থিতি এখনও কন্টিনিউ করবে কয়েকদিন, অ্যাটলিস্ট 4 to 5 ডে। কলকাতাতে যদি বলি, এই 35 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার চলবে এখন কয়েকদিন, আর রাতের তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি চলবে। 1 তারিখ আর 2 তারিখ হয়তো আংশিক মেঘলা হবে, তখন ময়েশ্চার খানিকটা বাড়বে, কিন্তু টেম্পারেচারে খুব একটা চেঞ্জ নাই। কারণটা কারণ হচ্ছে যে নর্থ ওয়েস্টার্লি উইন্ড খানিকটা দুর্বল হবে, আর বে অফ বেঙ্গল থেকে যে উইন্ড আছে সেটা আমাদের রিজনে ঢুকবে বলে ময়েশ্চার খানিকটা বাড়বে, যেটা টিপিক্যাল সামার হয় আমাদের রিজনে। সেটা হয়তো মার্চের প্রথম দিক দিয়ে আমরা এটা দেখতে পারবো যে কিছু ময়েশ্চার ঢুকছে। এখন একবারে যে গরম রয়েছে ড্রাই, আস্তে আস্তে কিন্তু ড্রাই না, এটা ময়েস্ট বা ডিসকমফর্ট ওয়েদার যেটা আমরা বলি, সেই ধরনের পরিস্থিতি আমরা মানে এক্সপেক্ট করছি আগামী 4-5 দিনে। আর বৃষ্টি আমাদের রাজ্যে যেটা বলছি, দার্জিলিং, কালিম্পং, এই দুটো ডিস্ট্রিক্ট হচ্ছে যেখানে লাইট টু মডারেট রেন হবে, অন্য জেলাগুলোতে ওয়েদার একবারে ড্রাই থাকবে। আজকে আর সকালে কুয়াশা ছিল, কারণটা কুয়াশার কারণ হচ্ছে যে সকালের দিকে একটা বাংলাদেশের উপরে ঘূর্ণাবর্ত রয়েছে, তার ফলে কিছু ময়েশ্চার খুব টেম্পোরালি সকালের দিকে আমাদের কোস্টের দিকে চলে আসে, তখন নর্থ ওয়েস্টার্লি উইন্ড খানিকটা দুর্বল, কিছু ময়েশ্চার তখন ঢুকেছে বলে এই কুয়াশাটা ছিল। আর আগামীকালও এক্সপেক্টেড যে সকালের দিকে একটু কুয়াশা থাকবে, তারপরে কিন্তু রোদ ভালোই। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।